প্রতিদিন নিয়মিত ঘুম মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত দিনের দুশ্চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে আপনি ঘুমোতে যাবেন। ঘুমোতে যাবার আগে ঘুমের জন্য প্রিপারেশন নেবেন, শরীরকে ঘুমের জন্য তৈরি করবেন, বিছানাটা পরিষ্কার করবেন, হাত মুখ ধুয়ে ভালো করে শরীরকে বোঝাবেন যে আপনি ঘুমোতে যাচ্ছেন। শুতে শুতে ভাববেন, ডে বাই ডে ইন এভরি ওয়ে আই এম গেটিং বেটার অ্যান্ড বেটার। ভালো চিন্তা নিয়ে ঘুমোতে যাবেন। অনেকেরই ঘুম আসে না বিভিন্ন কারণে, তখন সাইকোথেরাপিস্ট যারা আছেন, ফিজিশিয়ান যারা আছেন, সাইকিয়াট্রিস্ট যারা আছেন, তারা বলেন যোগা করবেন, নিয়মিত শরীর চর্চা করবেন, সুষম খাবার গ্রহণ করবেন, বই পড়বেন, ঘুম না আসে তো ভালো চিন্তা করবেন, মেডিটেশন করবেন। অনেক সময় কাউন্টডাউনের কথাও বলা হয় যে 100 থেকে 1 পর্যন্ত উপর থেকে নিচে দিকে গুনতে থাকবেন খুব মনোযোগ দিয়ে। ভালো কিছু চিন্তা করবেন, কাউন্টডাউন যদি করতে পারেন 100 থেকে 1 নিজে নিজে করা খুবই ভালো। ঘুম আসবে, ভালো চিন্তা করুন, কাউন্টডাউন যদি করেন এভাবে করবেন, এটা ওখানে হেডফোন লাগিয়ে শুনতে পারেন,
নির্গম্য। ঘুম ভালো নয়, দিন কাটাচ্ছে, শরীরে প্রেশার বেড়ে যায়, সুস্থ নয়। যদি ঘুম না আসে আবার ভাবান
থাকেন। Mm-hmm.